খুলনা বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটে যাত্রী ভোগান্তি চরমে নৌপথেও বন্ধ লঞ্চ সমাবেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি শ্রমিক নেতার রোগী নিয়ে এসেছি পিরিসপুর থেকে এখন তো অনেক টাকা খরচা করে ইজিভিকে যাওয়া লাগবে আসলে দেখি অবস্থা যে বাস বন্ধ তো আগে জানি না আসলে খোঁজ খবর নেওয়া হয়নি কত টাকা ভাড়া দিয়ে আসলাম আবার এই যে আবার ভাড়া দিয়ে চলে যাচ্ছি সিস্টেম খুঁজে পাচ্ছি না যে কিভাবে গোপালগঞ্জ যাব কালকে থেকে লঞ্চ পাচ্ছি না যাত্রী মানে গাড়ি পাচ্ছি না দেবগুমুনের বাজার যেভাবে চড়া হয়েছে এই কারণে আমরা কর্মীদের 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা ডাক দিয়েছি এই সমাবেশের সাথে এই হরতালের কোনো সম্পর্ক নেই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের সন্ত্রাস করলে সম্মিলিত প্রতিরোধ হুঁশিয়ারি আওয়ামী লীগের এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায় একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা অত্যন্ত সচেষ্ট ভাবে প্রচেষ্টা চালাচ্ছে আজকে যে শক্তি বিএনপি এবং জামাত রাজনীতি কর্মসূচির নামে যদি ভবিষ্যতে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে সম্মিলিতভাবে আমরা মোকাবেলা যদি করতে পারি সে লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ এক এগারোর সেনা সমর্থিত সরকারের মতো আবারও ডক্টর ইউনুসকে মহানায়ক বানানোর চেষ্টা বিভিন্ন মাধ্যমে দুর্নীতির অভিযোগ চাপা দেয়ার পায়তারা মার্কিন একটি গোষ্ঠীর রোগীর চাপ বাড়ায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দিতে সংকট দেখা দিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ব্যাহত অন্য রোগের চিকিৎসাও ঢাকার বাইরে পরিস্থিতি ভয়াবহ দফায় দফায় দাম বাড়ানোর পর এবার বাজার থেকে উধাও চিনি দুই মাস পর আবারও বাড়ছে খোলা সয়াবিন ও পাম তেলের দাম কমতির দিকে মুরগি ও সবজি